হযরত পাল মসজিদের একেবারে ভিতরের অংশ। কাশ্মীর, হযরত পাল মসজিদ, কাশ্মীর, জম্মু কাশ্মীর, ইন্ডিয়া, জম্মু কাশ্মীর, হযরত পাল মসজিদের একেবারে ভিতরের অংশ। শুনছি হযরত পাল মসজিদের এখানে দাঁড়ি মোবারক আছে, এই জন্য এই মসজিদের নাম করা হচ্ছে হযরত পাল মসজিদ। এটাকে বুঝতে হবে দেখার জন্য, এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ি মোবারক আছে, এই জন্য এই মসজিদের নাম হচ্ছে হযরত পাল মসজিদ। মসজিদের ভিতরের অংশ, বাইরের অংশ, বাইরের অংশ হাজার হাজার মানুষ আছে। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রিন্সিপাল বন্ধুবি কামিল মাদ্রাসা, শাহরাস্তি, চাঁদপুর, বাংলাদেশ। নিয়ে আসছি এখন কাশ্মীরে, জম্মু কাশ্মীর, হযরত পাল মসজিদে। এই যে এই যে মিম্বর, মিম্বর ঐতিহাসিক মসজিদ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ি মোবারক আছে, এই জন্য এই মসজিদের নামকরণ করা হয়েছে হযরত পাল মসজিদ। আজকে 2024 সালের এটা মহিলাদের নামাজের স্থান, এখানে মহিলারা নামাজ পড়ে। ওকে 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 ২০২৪ সালের